হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণাস ক্রাফট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো পটলের বীজ থেকে কিভাবে চারা হয়। আর আরেকটি হলো, আমরা ইতিমধ্যেই একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে ঢাল থেকে শিকড় বের হয়, মেহেদি গাছের ঢাল থেকে। তো আজকে সেটিরই আপডেট আপনাদেরকে আমরা জানাবো। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেই। আমরা প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি যে আপনারা যখন টব প্রস্তুত করবেন তখন অবশ্যই টবের নিচে 2 থেকে 3টি ছিদ্র করে দিবেন, যাতে যখনই বৃষ্টি হয় তখন যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল করবেন। এতদিন পর বাসায় ফিরে আমি যা দেখলাম তা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। প্রথমে আমি ভেবেছি এই যে আমার এগুলো পটল গাছ হয়ে গিয়েছে, খুশিতে আত্মহারা। কিন্তু কিছুক্ষণ পর আমার ভুলটি ভাঙল। আমি দেখলাম এখানে এগুলো কাঁঠাল গাছের চারা হয়ে আছে। তো কি আর বলার, আমার পটল গাছ হয়নি। যদিও এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, পটল গাছ হয়নি। আমি চাইলেই আপনাদেরকে এই ভিডিওটি নাও শেয়ার করতে পারতাম, কিন্তু আমি শেয়ার করেছি, কারণ আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। তাই এটিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার পটল গাছ হয়নি আসলে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেহেদি গাছের আপডেট, পুরো গাছটিতে নতুন পাতায় ভরে গিয়েছে। যারা আমাদের মেহেদি গাছের আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে মেহেদি গাছের আগের ভিডিওটির লিংক দিয়ে দিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি। এবং সেই সাথে যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।